হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রেজুমো রেস্টুরেন্ট চ্যানেল। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে ডিফারেন্ট একটা টপিক নিয়ে আসলাম, আর টপিকটা হচ্ছে বাংলাদেশের জেন জে জেনারেশনের গাওয়া কিছু ভাইরাল গান, আর যে গানগুলো আসলে ছাত্র আন্দোলনের সময় প্রচুর পরিমাণে কনফিডেন্স জুগিয়েছিল, মনের মধ্যে সাহসের ফুয়েল হিসেবে কাজ করেছিল। তো সেই টপিকের উপর আজকে আমরা এই ভিডিওটা দেখব। ভিডিওটির পুরো টাইটেলটা হচ্ছে টপ 10 জেনারেশন জে মোস্ট ভাইরাল সং 2024। এমন কিছু গান থাকবে যে গানগুলো ছাত্রদেরকে প্রচুর পরিমাণে মনোবল জুগিয়েছিল। তো আর দেরি নয়, চলুন আমরা ভিডিওটি চলে যাই, দেখি সেই ভাইরাল গানগুলো। লেটস গো। ও হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভালো আছি। তো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2024 এর নতুন করে দেশ স্বাধীনের পর জেনারেশন জেড পোলাপানদের সবচেয়ে পছন্দের এবং নেট দুনিয়ায় ভাইরাল হওয়া জনপ্রিয় 10টি গান, যে গানগুলো বর্তমানে টিকটক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশ কাঁপিয়ে বেড়াচ্ছে। এই জেনারেশনকে অনেক আগে কাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত। রাইট রাইট। এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে তো লজ্জা, অনেক কিছু করে দেখিয়েছে। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও জেনারেশনের জেড এর নেট দুনিয়া ঝড় তুলে দেওয়া এই সকল ভাইরাল গানগুলো উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের গানগুলো একটি থেকে একটি জোশ যা আপনার টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। সো গাইস, শুরুতে দেখবেন শূন্য ব্যান্ডের রিসেন্টলি বাংলাদেশ কাঁপানো গান শোনো মহাজন। গানের প্রতিটা লাইন বাস্তবতার সাথে হুবহু মিলে যায়, যা শুনলেই যে কারো মন ছুঁয়ে যাবে। স্পন্সরিং ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা এরকম এনা করে পিন কমেন্ট আমাদের লিংকে গিয়ে অ্যাপসটি ডাউনলোড। কিন্তু আমি বুঝলাম না গাইজ, ত্রাণ দেওয়ার ভিডিওর সাথে আমার বিচার তুমি করো তোমার বিচার করবে এই গানের সম্পর্ক কি? যাই হোক গাইজ, এরপর দেখবেন সুইডেনের বিখ্যাত ব্যান্ড এস অফ বেজ এর ভাইরাল হওয়া গান হ্যাপি নেশন। আচ্ছা, এখানে ইংলিশ গানও উনি ইনক্লুড করেছেন। বর্তমানে গানটি টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় তুলে দিয়েছে, ওই দেশের জেনজার বলে বেশ প্রশংসিত হয়েছে। ওই ভাইরাল ভিডিও গাইজ, এরপর দেখবেন বাউল রশিদ উদ্দিনের লেখা শৈশবের জনপ্রিয় গান এই যে দুনিয়ায়। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, এই যে দুনিয়া কিসের লাগে। গানটি পুরনো হলেও এখনো এই জেনারেশনের কাছে কতটা পছন্দ তা এই গানের কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবেন। এছাড়া টিকটকে এই গানের স্ট্যাটাস ভিডিওগুলো আপনাকে সফলতা অর্জন করতে মোটিভেট করবে। তো যাই হোক গাইজ, এরপর দেখবেন পাঞ্জাবের সিঙ্গার ফাহিম আবদুল্লার মোস্ট ইমোশনাল গান ইশক। এগুলো আন্দোলন রিলেটেড না, এগুলো জাস্ট রোমান্টিক সং। তো মেজর ডালিমের ইতিহাস তৈরি করা প্রেমের গল্পের কারণে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। আসলে
এই পুরুষ মানুষের ভালোবাসা সত্যি ভয়ঙ্কর। শুধু তার স্ত্রীকে অপমান করছে বলে মেজর ডালিম শেখ পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ডালিম, ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। এনিওয়ে গাইস, এরপর দেখবেন তানভীর ইভানের সদ্য বাংলাদেশ কাঁপানো হিন্দি গান জানি কিউন। তানভীর ইভান বাংলাদেশের এমন একজন শিল্পী যার বাংলা গান এবং হিন্দি গান সবগুলোই দর্শকদের মন জয় করে এই শহর জাদুর শহর। তো যাই হোক গাইস, এরপর দেখবেন আভাস ব্যান্ডের কালজয়ী গান তুমি আভাস হয়ে। নীরবে বসে গানটি দারুণ গান, দারুণ গান, যে কোনো পাথর হৃদয় মানুষেরও চোখ ভিজে যাবে। যুগে যুগে জড় জীব সবে পড়ে রবে নিবিড় অবেলায় তোর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়। এই ব্যান্ডের কিছু খুবই জনপ্রিয় গান আছে, তাই স্রষ্টাই ভালোবাসে গানগুলোর উপরে আমি পরবর্তীতে রিঅ্যাকশন নিয়ে আসি। শিহরণ জাগিয়ে তোলে আমি সৃষ্টি তাই স্রষ্টাই ভালোবাসি। যাই হোক, সো গাইস, এরপর দেখবেন দেবের বিন্দাস সিনেমার জনপ্রিয় ইমোশনাল গান এসেছো সেই তুমি। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলা। আসলে বিপদে সবার আগে আসা এই মানুষদের ঋণ কখনোই শোধ করা যায়, তাদেরকে মন থেকে স্যালুট জানাই। তুমি দে তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো। তো যাই হোক গাইস, এরপর দেখবেন পাঞ্জাবের জনপ্রিয় সিঙ্গার বীর প্রাক্স রিসেন্ট ভাইরাল গান জোকার হার্টলি। গানটি আজ থেকে 9 বছর আগের হলেও বর্তমানে বাংলাদেশে এই গান দিয়ে পাবলিকদের রোস্ট করে দিচ্ছে। আনসার আন্দোলনের সময়কার ভিডিও। ভিডিওটির ইন্ট্রো ছিল, বাট এন্ডিংটা একদম হঠাৎ করে শেষ হয়ে গেল। আর যাই হোক বন্ধুরা, এই গানগুলো আপনাদের কেমন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি মনে করছিলাম আন্দোলনের শক্তি জুগিয়েছে, মনোবল জুগিয়েছে এই টাইপের কিছু গান। তো এখানে মিক্স আপ অনেক দেশের গান অ্যাড করেছে, বিশেষ করে কলকাতার এবং বাংলাদেশের, আবার হিন্দি গানও এখানে দেখানো হয়েছে। মোটামুটি সবগুলো গান আমার পছন্দের। বাংলাদেশের কিছু ব্যান্ডের গান এখানে দেখিয়েছেন, দারুণ লেগেছে, দারুণ। আর লাস্টের ড্যাবের গানটাও আসলে খুব সুন্দর গান ছিল। তো মিক্স আপ একটা গানের কালেকশন, হোয়াট এভার, এগুলা জেন জে ক্রিয়েশন, আর কোনো জেনারেশনের না। আর এখানে কোথা আন্দোলনের সময়কার অনেক ভিডিও দেখলাম, সত্যি ওই সময়টা মনে হয়ে গেল হঠাৎ করে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি আজকে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।